আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর দূর দূরান্ত থেকে যে সকল ভাইয়া বা আপুর আমার ভিডিও দেখছেন তাদেরকে সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমি আপনাদের সাথে আজ এমন একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি যেটা আমরা সবাই খাই কিন্তু একটু ভিন্ন রকমভাবে আজ দেখাবো আর আজকে দেখাবো জিলাপি তৈরি করতে আমি কোনো ময়দা না আমি ঘরে থাকা আটা দিয়েই আমি জিলাপি তৈরি করব আর আমি এখানে দেড় কাপ পরিমাণ হচ্ছে আটা দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটি পরিমাণ হচ্ছে হাইড্রোজ আর আপনাদের হাইড্রোজ না থাকলে আপনারা হচ্ছে এখানে ইস্ট দিয়েও আপনারা জিলাপিটা তৈরি করতে পারেন তবে দীর্ঘ সময় একটু মাখিয়ে রাখতে হবে তো আমি অল্প সময়ের জন্য আমি হচ্ছে হাইড্রোজটা ব্যবহার করেছি আর এখানে দুই চাচামিচ পরিমাণ ঘি অ্যাড করছি আর ঘি আমি হচ্ছে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আটাটা হচ্ছে হাতের সাথে ডলে ডলে আমি হচ্ছে ঘিরা মিক্সড করে দেখতে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে মাখাচ্ছি তো মাখানো হয়ে গেছে আর এখন দিয়ে দেবো আমি এখানে ড্রাগন ফল আপনারা দেখতেই পাচ্ছেন আমি ড্রাগন ফল ছোটো ছোটো করে টুকরা করে তারপরে ভ্যালিন্ডার ব্লেন্ড করে নিয়েছি আজকের হচ্ছে স্পেশাল এটাই যে আমি ড্রাগন ফল দিয়ে আমি হচ্ছে জিলাপি তৈরি করবো আর আমি কিন্তু এখানে অর্ধেকটা ড্রাগন ফল হচ্ছে জুস করে নিয়েছি আপনারা চাইলে পুরো একটা ড্রাগন ফলে জুস করে নিতে পারেন আর ড্রাগন ফল যে পাত্রে রেখেছিলাম জুসটা সেই পাত্রটা ধুয়ে আমি একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কি দারুণ একটা কালার এসছে আমার কালারটা দেখে খুব ভালো লাগছে আর যখন আপনারা হচ্ছে ড্রটা তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে ড্রটা যেন পাতলা না হয়ে যায় আর যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু জিলাপির পেঁয়াজটা কিন্তু সুন্দর হবে না এটা হচ্ছে একদম নরম হয়ে যাবে তো আপনার দেখতে পাচ্ছেন আমি হচ্ছে কেমনভাবে ড্রটা তৈরি করেছি একদম পাতলাও না আবার হচ্ছে খুব বেশি যে ঘন তা কিন্তু না চোখের আন্দাজে দেখতে হবে এটা এখন আমি হচ্ছে আধা ঘন্টা পর আবার ফিরে এসেছি আর আমি জিলাপি তৈরি করার জন্য এখানে ছসের বোতলটা ব্যবহার করছি আপনারা চাইলে কোনো অন্য কোনো বোতলও ব্যবহার করতে পারেন তো দেখতেই পাচ্ছেন আর আমি এখন হচ্ছে শিরাটা তৈরি করে নেব আমি এখানে শিরা তৈরির জন্য দুই কাপ পরিমাণ হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এক কাপ পরিমাণ শিরা আমার হচ্ছে চিনা চিনির শিরাটা আগে তৈরি করা ছিল কিছু আর দিয়ে দিচ্ছি এক কাপ পানি টোটাল দুই কাপ আর কি তরল দেওয়া হয়েছে তরল পানি এখন একটু নিয়ে নিচ্ছি আমি একটু জাল করে নেব। আর এর ভিতরে আমি একটু সুগন্ধির জন্য এলাচ আছে এলাচটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর শেয়াটা কিন্তু অনেক বেশি ঘন হবে না মানে একটু মধুমধা আঠালো চার একটা শিরা হবে আর শিয়াটা তৈরি হয়ে গেলে আপনারা একটু লেবুর রস দিয়ে দেবেন আমার কাছে লেবু ছিল না তাই আমি লেবুর রস দিতে পারি নাই শিরাটা তৈরি হয়ে গেছে তো আমি এখন হচ্ছে নামিয়ে নিচ্ছি আর জিলাপি ভাজার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণ হচ্ছে তেল দিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু গরম না হওয়া পর্যন্ত রকমভাবে জিলাপি তৈরি করতে যাবেন না তাহলে জিলাপিটা কিন্তু ভালো হবে না দেখতেই পাচ্ছেন আমি সবগুলো জিলাপি হয়ে দিয়েছি আমি অনেক ভালো সেভ হয়তো দিতে পারি না আপনারা চেষ্টা করুন অনেক বেশি সুন্দর করে দেওয়ার জন্য তো আমি যেরকম পারি সেরকমভাবে চেষ্টা করেছি দেখানোর জন্য তো একটু কড়া করে ভাজতে হবে মানে কড়া করে ভাজা বলতে আবার একদম পুড়িয়ে ফেলা যাবে না দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে ভাজার কারণে আমি এখন হচ্ছে উঠিয়ে ফেলছি সবগুলো জিলাপি আর হচ্ছে উঠানোর পরে আমি শিরার মধ্যে দিয়ে দেখাচ্ছি আর শিরাটা কিন্তু গরম থাকা অবস্থায় দেয়া যাবে না যখন হচ্ছে শিরাটা মোটামুটি ঠান্ডা থাকবে মানে একদম ঠান্ডাও না মানে মোটামুটি গরমের মধ্যে থাকবে তখন আপনার হচ্ছে জিলাপিটা দিয়ে দিতে হবে আর একটু চেপে ধরে ধরে ভিতরে রসটা ঢোকাই দিতে হবে যাতে চার থেকে পাঁচ সেকেন্ড মতো এর ভিতরে ডুবে রাখা যায় আমি এভাবে সবগুলো জিলাপি ডুবিয়ে রাখছি আমি হচ্ছে জিলাপিগুলো উঠিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে আনকমন এই ভিডিওটা শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লেগেছে আর আপনাদের কাছে কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আর অনেক বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করবেন আমার পাশে থাকবেন নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য আর হচ্ছে নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তাতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ